গাইজ, অ্যানালাইসন গেমটা কিন্তু সব পিসিতে কিংবা সব ডিভাইসে খেলা যাবে না। হ্যাঁ গাইজ, তুমি এই কথা শুনে কি অবাক হলে? তো তুমি যদি অ্যানালাইসন লাভার হও, আমরা জানি গাইজ অ্যানালাইসন গেমটা যেই তারিখে রিলিজ হোক না কেন, ডিসেম্বর মাসে যেই তারিখে রিলিজ হোক না কেন, তোমরা কিন্তু ওই দিনই ইনস্টল করে খেলবা, এটা কিন্তু আমরা সবাই জানি। বাট গাইজ, তুমি কি এটা জানো যে তুমি যদি অ্যানালাইসন গেমটা খেলতে চাও তাহলে তোমার মোবাইলে কিংবা পিসিতে কতটা স্পেস থাকা লাগে? আর অ্যানালাইসন গেমটা কিন্তু সব পিসিতে বা সব ডিভাইসে খেলা যাবে না, যেটা কিন্তু আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলছি। হ্যাঁ গাইজ, আজকের ভিডিওটা দেখলে জানতে পারবো আমাদের অ্যানালাইসন গেমটা খেলার জন্য পিসিতে বা মোবাইলে কতটা স্পেস থাকা প্রয়োজন। তো আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি গিয়ে সব ভালো আছো। তো অ্যানালাইসন গেমের নতুন ভিডিওতে গাইজ তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো তোমার পিসিতে তুমি যদি খেলতে চাও অ্যানালাইসন গেমটা, তাহলে গাইজ তোমার পিসিতে কতটা স্পেস থাকা লাগে। তো আজকে আমরা প্রথম বলবো যদি তুমি তোমার যে লো পিসি থাকে, মানে সর্বনিম্ন গাইজ যে লো বাজেটে একটা পিসিতে তুমি অ্যানালাইসন গেম খেলতে চাও, তাহলে তোমার পিসিতে কতটা স্টোরেজ থাকা প্রয়োজন। তো গাইজ আমরা প্রথমে কথা বলবো ওএস নিয়ে। তো ওএস থাকা লাগবে গাইজ তোমার 7, এবং প্রসেসর থাকা লাগবে ইন্টেল কোর i3 গাইজ। তোমার ইন্টেল কোর i3 লাগবে, আর মেমোরি লাগবে মিনিমাম গাইজ 6 GB, আর স্টোরেজ গাইজ 25 GB তো কমপক্ষে থাকা লাগবে। এবং গাইজ অ্যানালাইসন গেমটা খেলার জন্য নিম্নে যে গ্রাফিক্স কার্ডটা লাগা লাগবে সেটা হলো GTX 560 গাইজ। এই গ্রাফিক্স কার্ডটা যদি লাগাও তাহলে লো বাজেটের পিসিতে কিন্তু তুমি অ্যানালাইসন গেমটা অনায়াসে খেলতে পারবে। তো এখন আমি বলবো যে বেস্ট পারফরমেন্স পেতে চাইলে গাইজ তোমার পিসিতে থাকা লাগবে গাইজ OS 10, মানে OS 10 তোমার পিসিতে থাকে তাহলে ভালো মতো অ্যানালাইসন গেমটা খেলতে পারবে। আর প্রসেসর থাকা লাগবে গাইজ ইন্টেল কোর i7, আর মেমোরি গাইজ সর্বোচ্চ থাকা লাগবে তোমার 8 GB, আর গ্রাফিক্স কার্ড থাকা লাগবে গাইজ তোমার হলো 1050 Ti গাইজ। তো GTX 1050 Ti এটা যদি লাগাও তাহলে কিন্তু সর্বোচ্চ পারফরমেন্সটা পাবা। তো গাইজ এখন আমরা কথা বলবো মোবাইলে। তো মোবাইলে খেলার জন্য গাইজ অ্যান্ড্রয়েডের বিষয়টা আমরা প্রথমে ক্লিয়ার করব। তো অ্যান্ড্রয়েডে গাইজ তোমার সর্বনিম্ন লাগবে 2 GB, আর ওএস হওয়া লাগবে গাইজ 8 বা 8-এর বেশি, ঠিক আছে। আর যদি তোমার অ্যানালাইসন লাইট খেলতে চাও তাহলে র্যাম হওয়া লাগবে 1 GB, আর ওএস লাগা লাগবে গাইজ 7, মানে 7-এর নিচে থাকলে কিন্তু তোমরা অ্যানালাইসন গেমটা খেলতে পারবো না, মানে অ্যানালাইসন লাইট যে ভার্সনটা আছে। তারপরে এখন আমরা কথা বলবো গাইজ তোমার আইফোনে যদি অ্যানালাইসন গেমটা খেলতে চাও, তা আইফোনের র্যাম মিনিমাম থাকা লাগবে 1 GB, আর ওএস থাকা লাগবে গাইজ 10। তো এই যে এত সময় পর্যন্ত যে স্পেসগুলো বললাম পিসি বা মোবাইলের, তো এগুলো কিন্তু স্ক্রিনশটগুলো কিন্তু স্পেস বলার সময় তোমরা দেখতে পারছো, আর এগুলো কিন্তু 100% কনফার্ম গাইজ। এরকম ইন্টারেস্টিং এবং 100% কনফার্ম নিউজ পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা বাজিয়ে দেবা। তো অলওয়েজ চিল থাকো ব্রাদার, চিল ব্রাদার, পাশ থাকো, গুড বাই।